आसमानेर चाँद, ओ आसमाने तारा, रोज प्रहरे आमार तारे दियो गो to show off Adda with Manju. This is your host Manju Ahmed. Our guest today is Jisan Khan Shubho. Ladies first. Oh, Chennai Villa Rahurum. Khub bhalo gaan kore. Khub sundar gaye. Or notun hi bolte paro. Hi. Ar tumi share diye dao. Amra or ami kotha boli. Jisan ke apnara chiren onek gaan apnara shunechen. Nai Villa notun ekta gaan matro release holo kobe Shubho? Porshudin. Porshu. Porshu gelo. O Asmaner Chaad. Eta Jisan er lekha ebong shur kora Nai Villa giyeche. আমরা সেই নিয়ে বসলাম, একটু গান শুনবো, সেগুলো গানের গল্পটা শুনবো, তারপরে জিসানের নতুন গান এসেছে, নাবিলের নতুন গান, নতুন ভিডিও, ও জিসানের নতুন ভিডিও এবং জিসানের ব্যান্ডের প্রচুর গান, টায়ার্ড হয়ে গেলাম। সো দিস ইজ ওয়ান সেকেন্ড শো অফ আড্ডা উইথ মঞ্জু। শো অফের কথা আপনাদেরকে বলি, একটু দেখেন ওদের ড্রেসগুলো, শো অফ ওদের পেজে যান, সুন্দর সুন্দর ড্রেসগুলো পাবেন। ওকে, আরেকটা হচ্ছে ওদেরকে একটু গিফট আমি দেবো একটু পরে, গানটা শোনার পরে যদি ভালো লাগে। ওকে জিসান, কী অবস্থা বলো? আমার খুব পছন্দের, আমার খুব ভালো লাগে। প্রায় এক দেড় বছর আগে এটা বানানো হয়েছিল, তো মানে আমি জানি না আসলে কে গাইবে বা আমি গাইবো কিনা, বা এটা ফিমেল মেল ভার্সন কে গাইবে সেটা জানতাম না। মানে ইচ্ছা হয়েছে এরকম কিছু একটা বানানো ট্রাই করছি, দেন হয়েছে। আলটিমেটলি জুয়েল মুর্শিদ ভাইকে অনেক মানে ওনার প্রতি মানে কৃতজ্ঞ যে এত সুন্দর একটা পরিবেশে আসলে গানটাকে উপস্থাপন করার জন্য, মানে গানটার মাধুর্য পাইছে যে কারণগুলোতে, সেই কারণগুলোর জন্য উনি বিশেষভাবে আসলে দায়ী। সো আলটিমেটলি গানটা শোনার পর নাবিলার কণ্ঠে আমার খুবই ভালো লাগছে। আমি আসলে আমার আনএক্সপেক্টেড ছিল ব্যাপারটা যে এত সুন্দর একটা পরিসরে গিয়ে দাঁড়াবে আর কি। ফাইনালি আমি অনেক হ্যাপি এবং আমি নিজে গানটা অনেক শুনি। নাবিলা খুব সুন্দর গাইছে। নাবিলা একটু বলো, ধন্যবাদ, তুমি কেমন গিয়েছো? আমি কেমন গিয়েছি তা অডিয়েন্স বলবে, আপনারা বলবেন। খুব সুন্দর গাইছে, তুমি খুব সুন্দর গাও। আমি চেষ্টা করেছি। একটু লাইন একটু শোনা দাও একটু এখনি। নিশ্চয়ই। খালি গলায় গাও, তারপর আমরা গিটার দিয়ে শুনবো। আচ্ছা। ও আসমানের চাঁদ, ও আসমানে তারা, রোজ প্রহরে আমার তারে দিও গো পাহারা, ঘুম নাই আশা রাতে তারে ঘুম পাড়াবে কে ওরে, তোমরা তারে রোজ প্রহরে দিও গো সাহারা। আসমানের চাঁদ, ও আসমানের তারা, রোজ প্রহরে আমার তারে দিও গো পাহারা। বিউটিফুল। ওকে, এটার জন্যই তোমাকে একটু গিফট, দিস ইজ ফর ইউ। ওকে, থ্যাংক ইউ। ফুড কুপন, তুমি খুব সুন্দর খাবার খেতে পারবো ওদের এখানে গেলে, ধানমন্ডিতে পিৎজার পিছনে বিল্ডিং, ম্যানহাটন মার্কেট। দিস ইজ ফর ইউ। তুমি বলতে পারো তোমার ভিউয়ার্সদেরকে, নাবিলা সেরা কণ্ঠে ছিল, রাইট? হ্যাঁ, একটু বলো তোমার কথা, একটু বলে নাও। সেরা কণ্ঠে ছিলাম 2014 সিজন 5 এ সেরা কণ্ঠে। আমাদের গ্র্যান্ড ফিনালে হয়েছিল কাতার আল আরাবি স্টেডিয়ামে, তো স্বাভাবিক প্রথমবারের মতো বিদেশ ভ্রমণ এবং ওখানে গিয়ে একটা পজিশন পাওয়া আমার জন্য অনেক অনেক। আমি সেকেন্ড রানার, থার্ড ছিলাম। তো এই হচ্ছে আমার
সেরা কণ্ঠে গল্প আরো যদি প্রশ্ন করেন কিছু তাহলে বলতে পারবো। বুঝতে জানতে চাই মানুষ একটু শুনুক যে তুমি আসলে কোথা থেকে এত সুন্দর গাও, কিভাবে গাও সেটা জানা দরকার আর কি, ওইটার জন্যই। সো সেরা কণ্ঠে থেকে তারপরে আমার স্বপ্ন ছিল রিয়েলিটি শো, মানে গান শিখতাম ছোটবেলা থেকে, বাট হচ্ছে মানে বিভিন্ন রিয়েলিটি শো দেখে আমার ইচ্ছে হতো যে আমি যাই, তো ফরচুনেটলি আমি পার্টিসিপেট করি। বাসায় খুব একটা সবাই মানে যখন আমি অডিশন দিতে যাই সবাই ট্যুরে ছিল আর কি, তো নর্মালি আমি অডিশন দেই, অতটা এক্সপেকটেশন ছিল না, বা আমিও খুব অবাক হয়েছি, বা এখন খুব অবাক লাগে যে আসলে গান শিখেছিলে নাকি? হ্যাঁ, ও বলো ওটা একটু শুনি। গান শিখেছি ছোট, খুব ছোটবেলা থেকে আমাদের বাসায় পরিবেশ ছিল, বাসায় আপুরা গান গাইতো, ওদের দেখা দেখে আমার হাতে খড়ি ওদের আপুদের কাছ থেকে, এবং এরপর শাশ্বত ললিত একাডেমিতে শিখেছি, শিল্পকলায় শিখেছি, এই আমার গান শেখা। দেন এটা তোমার কত নাম্বার গান রিলিজ হলো? এটা আমার সেকেন্ড। প্রথমটা? প্রথম আসিফ আকবর বাংলা গানের যুবরাজ আসিফ ভাইয়ের সাথে আমার গাওয়া প্রথম। কি গানের নাম? প্রেম জল। প্রেম জল সেটা একটু শুনে নিই, এক লাইন। আমার চোখে প্রেম এসে বুকে নেমেছে, বুকের মাঝে হেঁটে হেঁটে হৃদয় ছুঁয়েছে, তুমি একটু ছোঁয়া দাও প্রেম জলে ভাসে, ভেসে ভেসে আবেশে আরো কাছে আসে, তুমি একটু ছোঁয়া দাও প্রেম জলে ভাসে, ভেসে ভেসে আবেশে আরো কাছে আসে। বিউটিফুল। সো সেকেন্ড গান, প্রথম গান আসিফ ভাইয়ের সাথে, আসিফ আকবর, ওয়াও দ্য গ্রেট আসিফ আকবর। সেকেন্ড গান আরেকজন ভাইরাল আর্টিস্ট জিসান খান শুভর সাথে, মানে কিভাবে এটা সবই সম্ভব হচ্ছে? আমি তারপরে থার্ডটা দিন আমার সামনে এসে বসে আছে, ওয়াও মাই গড। আর কি চাও তুমি? আমি আসলে অনেক লাকি, আমি অনেক লাকি যে আমার আমি এত ভালো ভালো টিউন পেয়েছি, ভালো ভালো গান গাইতে পেয়েছি। এটার জন্য বিশেষভাবে আমি কৃতজ্ঞ জুয়েল মোর্শেদ ভাইয়ের কাছে শুরু থেকেই, ভাইয়ার গাইডলাইনে, ভাইয়ার অ্যারেঞ্জমেন্টে। আমাদের সু, হ্যাঁ সু আমাদের সবার প্রিয়, ভাইয়ার অনেক অবদান প্রত্যেকটা গানে। তো কিভাবে মানে জিসানের সাথে গানটা, জিসান একটু বলো, ও তো থেমে যাচ্ছে, তুমিও কম কথা বলো, সব তো মনে আমাকে বলতে পারছো না। আসলে বিষয়টা এরকম না, প্রথমত হচ্ছে আমি ভাইরাল কিনা জানি না, আই লাভ মিউজিক। গান তো আমি হচ্ছে আমার নিজের জন্য, মানে আমার গান হচ্ছে মনের খোরাক আমি যতটুকু জানি, তো গান লেখার ক্ষেত্রে, সুর করার ক্ষেত্রে আমি চেষ্টা করি প্রত্যেকটা গানের ভেতরে ঢোকার জন্য যতটুকু পারি। আর তার সাথে সাথে একজন লিসেনার হয়ে আসলে গানটা শুনতে কেমন লাগতেছে, এখন সেটা আমি গাই অথবা অন্য কেউ গাক, বাট সিঙ্গার হিসেবে কিন্তু ন্যাচারালি সব ভালো গানগুলো নিজেরই গাওয়ার কথা। এটা আসলে কিছু কিছু মানুষের চিন্তাভাবনা এরকম থাকে, বাট আমার চিন্তাভাবনাটা একটু ভিন্ন। আমি চাই যে আমার সৃষ্টিগুলো শুধু আমার জন্য না, মানে আমি চাই আমার সৃষ্টিগুলো আমরা ভাগাভাগি করে নিই, এটা ছেলে হোক মেয়ে হোক। এখন সেই ক্ষেত্রে ওয়াসমানের চাঁদ গানটা আসলে আমার মনে আছে এই শীতের আগের শীতে, শীতের আগে লেখা, অলমোস্ট আপনি এক বছর ধরতে পারেন। গানটা লিরিক টিউন করেই আমি হচ্ছে গানটা রেকর্ড করে ফেলি আমার ফোন দিয়ে, আমার শুনতে ভালো লাগতেছিল। আমি সব গানেই প্রথম মুখটা এবং একটা অন্তরা করে রেখে দিই, এটা বলতে পারেন যে আমি একটু অলস টাইপের, এটাও হতে পারে, অথবা আমি চিন্তা করি যে পরের অন্তরাটা ঠিক এটার সাথে কতটুকু গেলে বা কীরকম করা যেতে পারে, চিন্তাভাবনার মধ্যে থাকি। তো এই গানটা লেখার পর আমি হচ্ছে রেকর্ড করে শুনি, দুইবার শোনার পর আমি আরেকবার হচ্ছে গিটারে গাই, দেন আবার আমি হচ্ছে পিয়ানো নিয়ে বসি, তখন গানটা দেখি যে মানে আপনি দেখবেন যে গানটা আমার গতানুগত যে গানগুলো আমি বানাইছি এগুলোর সাথে কিন্তু এটা যাচ্ছে না, একটু ডিফারেন্ট সাত মাত্রার। পরে হচ্ছে আমি জোবাইয়ের সাথে ব্যাপারটা শেয়ার করি, ওনাকে হোয়াটসঅ্যাপে আমি বরাবরই গানগুলো হচ্ছে আমি বানানোর পর আমি ওনার সাথে শেয়ার করি দিই যে ভাই কেমন লাগছে, তো উনি বললো যে ভালো। দেন একদিন হচ্ছে মানে অনেক দিন পর হুট করে কল আসলো যে এই গানটা হচ্ছে উনি গাচ্ছে, তো তারপর হচ্ছে যে আমি ওনার জিজ্ঞেস করলাম যে রেকর্ড কি হয়ে গেছে কিনা,
ভাইদা বলল যে তুমি সেকেন্ড মানে দ্বিতীয় অন্তরা তো এখনো বানাওনি, পরে আমার মনে পড়ছে যে অন্তরা তো বানানো হয়নি। তারপরে আমি এক বছর আগে যেটা লিখছিলাম এটার আদলে দ্বিতীয় অন্তরা লেখার চেষ্টা করছি। এখন বাকিটা হচ্ছে যিনি গাইছেন উনার ব্যাপার, তারপরে হচ্ছে অডিয়েন্স কীভাবে নিচ্ছে, আপনাদের কেমন লাগছে। আমার কাছে পার্সোনালি গানটা ভাল লাগছে, আসলে সব গান তো হচ্ছে ভিউজের জন্য না। না রাইট, যেটা আমি বলতেছিলাম তোমাকে যে সব গান ভাইরাল হবে, আমি আমার অনেক গান মানে নিজের রেকর্ড বানানোর পরে অনেক গান আছে আমি ভুলে গেছি, কিন্তু এই গানটা হচ্ছে বানানোর পরে আমি বাসায় আমার রেকর্ডটা আমি অনেক সময় শুনতাম। তো গানটার মধ্যে অনেক স্মৃতি আছে, ওইগুলো সাইডে রেখে আমরা যদি চিন্তা করি তাহলে গানটা হয়তো অনেকদিন থাকবে আমার মনে হয়। আমারও সেটা মনে হচ্ছে, একটু গানটা শুনি, গিটারটা নাও প্লিজ। ট্রাই করতেছি, তোমার হাইমিংটা কিন্তু জোস ছিল, থ্যাংক ইউ, খুব সুন্দর গান নাবিলা তুমি, বিউটিফুল সিঙ্গিং, বিউটিফুল, গানটা আসলে খুব সুন্দর। হ্যাঁ, ভিউজ আর ভাইরাল দিক না থাকলে গানটা মানে যদি মন দিয়ে শুনে কেউ এবং এটা লং টাইমের জন্য, আমি এভাবেই চিন্তা করছি, টিকে থাকবে গানটা লিটারালি। সো এনাফ অফ নাবিলাস প্রমোশন, ওর গানটা নিয়ে আমরা বসছি। তারপরে কথা হচ্ছে এটা আমি লিরিক টিউন করছি বলে আমি যেভাবে বলতেছি আসলে এভাবে এরকম না, মানে আমি এজ এ লিসেনার আমি যখন বানাইছি গানটা তখন কিন্তু হচ্ছে আমি জানতাম না যেটা আমি গাইবো কিনা বা নাবিলা গাইবে কিনা বা
কে গাইবে আমি জানতাম না আরেকটা বিষয় তুমি একটু গাও তো একটু গাও তো আমি বলতে চাই জিসান একটু শুনো না শুনো না একটু শুনো একটু শুনো না রে দেখি কস্টিউম যখন শুরু করছো তো কিভাবে টিউন করছো একটু দেখি না প্লিজ ওনার মত আমি এত শুরু করে গেছি না ফাইন তোমার মত করে প্লিজ প্লিজ তোমার তো হ্যাঁ দেন একটু ইন্টারেস্টিং তুমি হ্যামিংটা দিও হ্যাঁ জোস জোস কিউ সো আসলে না এটা উনি অনেক সুন্দর গাইছেন মানে ডিফারেন্ট লোক খুব ভালো গায় রেকর্ডিং এ জিসান সামনে থাকলে আরো বেশি আরো ভালো হতো ছিল না কেন ছিল না ওই সময় ও অনেক বিজি ছিল এনি হয় আমাদের সাথে সময় মিলেনি আরেকটি কথা বলতে চাই যে গানটা এত সুন্দর মিউজিক অ্যারেঞ্জমেন্ট যিনি করেছেন তার কথা না বললে নয় সব সময় মানে জিনিয়াস পারভেজ যিনি এখন দেশে বাইরে আছেন আমেরিকায় থাকলে নিশ্চয়ই আমাদের সাথে থাকতেন গানটাতে প্রাণ দেওয়ার জন্য মানে উনাকেও মানে আমি উনার প্রতি অনেক কৃতজ্ঞ কম্পোজিশনটা মানে আলটিমেটলি জোভাই আমাদের সবাইকে এত সুন্দর একটা সার্কেল মেইনটেইন করে আমাদেরকে কোলাবোরেশন করার একটা সুযোগ করে দিয়েছেন মানে এটার জন্য বারবার উনার প্রতি আমি পার্সোনালি অনেক কৃতজ্ঞ এবং উনার জন্য আসলে আমার এই অবস্থানটুকুতে আমি যতটুকুতে এজ এ কম্পোজার আমি যাদের যাদের সাথে কাজ করার মানে আমি সুযোগ পেয়েছি এত গুণী মানুষ তো আমি অনেক বেশি পরিমাণে কৃতজ্ঞ এই মানুষটার প্রতি Nice.